আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা এনাফুসের একটা নতুন বাস আমরা আপনার সাথে শেয়ার করব এবং রিভিউ করব। এবং এই বাস মোটরটা কিন্তু সম্পূর্ণই নতুন এবং কিছুদিন আগে কিন্তু রিলিজ করা হয়েছে এই বাস মোটরটা। এর আগে আপনার কখনোই এই বাস মোটরটা খেলা নেই, একদমই নতুন একটা বাস মোটর। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে রিভিউ করব। আশা করি আজকের এই বাস মোটরটা আপনার অনেক বেশি ভালো লাগবে। এবং এই বাস মোটরটা কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, জানিয়ে দেবো। তো আশা করি সবাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। তো সবার ফার্স্টে যদি বাস মোটরের আউটলুকিংটা এখানে একটু দেখাই, তাহলে দেখতে পারবেন বাস মোটরের আউটলুকটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন একটু গোল টাইপের শেপ এখানে দেওয়া হয়েছে। এবং এখানে আর কি কিছুটা সামনে যে নেটের মতো কিচেন আর কি দিছে, তো এখান দিয়ে অপর পাশ দিয়ে দেখাইতেছিল, তো এটা তেমন একটা সমস্যা না। তারপরেও দেখাইতেছে এই দিক দিয়ে যদি ঢাকা থাকতো জিনিসটা দেখতে ভালো লাগতো। এমনিতে কিন্তু বাসটার মধ্যে কিন্তু আমি এখানে এনআর স্ক্রিনটা সেট করেছি। আপনার চাইলে এখানে আরও বেশি কিন্তু স্ক্রিন সেট করে নিতে পারেন, যেমন এখানে কিন্তু আপনারা দোলা, তারপরে ওরিন, তারপরে অ্যানা, এই তিনটা স্ক্রিন কিন্তু পেয়ে যাবেন। এবং এই তিনটা স্ক্রিন কিন্তু আপনি এখানে খুব সহজে কিন্তু সেট আপ করে খেলতে পারবেন। এবং এটা যখন আপনি ডাউন করে খেলবেন তখন কিন্তু এটা স্ক্রিনটা সেট করা অবস্থায় থাকবে। দোলা পরিবহন আপনার চাইলে স্ক্রিন সেট করতে পারেন, চাইলে নাও করতে পারেন, সমস্যা নেই। তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন বাস মোটরের ড্যাশবোর্ডটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এবং এখানে কিন্তু মোট একটা অ্যানিমেশনই আপনারা পাবেন, আর কোনো অ্যানিমেশন এখানে দেওয়া হয়নি। অ্যানিমেশন এখানে আর নাই, একটা অ্যানিমেশনের মধ্যে কাজ হলো এটার বাসের যে ড্রাইভারের পাশে যে জানাটা আছে সেটাকে খুলতে পারবেন এবং বন্ধ করতে পারবেন। এই একটা অ্যানিমেশন কিন্তু এখানে আপাতত এখানে দেওয়া আছে। তো এখন আসি এই বাস মোটরটা যে স্পিড, ব্রেক এবং কন্ট্রোল, এই তিনটার বিষয় নিয়ে। তো সর ফার্স্ট যদি আমরা কথা বলি এটার স্পিড নিয়ে, তাহলে আমি এখানে বলতে চাই যে এখানে যদি আপনার কারেন্ট পিকআপের বাস মোটরকে পছন্দ করে থাকেন বা রেডি পিকআপ বা খুবই ফাস্ট স্পিড উঠবে এরকম পিকআপের বাস মোটর যদি আপনি পছন্দ করে থাকেন, তাহলে আপনার এটা ডাউন করার দরকার নেই। কারণ এখানে কিন্তু তেমন একটা আহামরি স্পিড আপনার পাবেন না, 180+ তুলতে পারবেন। যদি আমি এখানে 180+ তুলতে পারি না, 160-170 গেছি, হয়তো বা 200+ তোলা যাবে, হয়তো বা এক্সেলেটর চাপ দিয়ে ধরে রাখতে হবে। বাট এখানে দেখলাম যে যথেষ্ট পরিমাণে সময় নেয় এটা স্পিড ওঠার যে বিষয়টা সেটা দেখলাম যে অনেক বেশি সময় নিতেছিল। তো একটু আপনার জানে কি আস্তে আস্তে স্পিড উঠতে পছন্দ করে এরকম বাস মোটরগুলো খুঁজতেছেন, চাইলে এটা ডাউন করে খেলতে পারেন। তাছাড়া এখানে খুবই ভালো মানের একটা কন্ট্রোল পেয়ে যাবেন আপনারা, এটার কন্ট্রোলটা অনেক বেশি সুন্দর ছিল এবং আপনারা এটা কন্ট্রোলিং করে অনেক বেশি মজা পাবেন। তো এখানে আপনারা দেখতে পেতেছেন হি ফুসুর ড্যাশবোর্ডটা কিন্তু আপনারা পেয়েতেছেন, পাশাপাশি এখানে কিন্তু আপনারা যে স্টিয়ারিংটা আছে সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এই বাস মোটরটাতে মেবি দুইটা ভিউ দেওয়া আছে, একটা হচ্ছে প্যাসেঞ্জার ভিউ, একটা হচ্ছে ড্রাইভার ভিউ। এখন আপনার যেটা পছন্দ আপনার সেটাই ডাউন করে খেলতে পারেন। আমি যেটা এখানে সেটা করছি এটা ড্রাইভার ভিউ, বাট আমি এখানে খুঁজে প্যাসেঞ্জার ভিউটা পাইলাম না। তো এখানে হয়তো বা ড্রাইভার ভিউটা রিলিজ করেছে, বাট পরবর্তীতে হয়তো বা প্যাসেঞ্জার ভিউটা আসতে পারে। বা তাছাড়া কিন্তু আপনার চাইলে এটা যে আপডেট ভার্সন খেলতে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা ক্যামেরা কাস্টমাইজ করে কিন্তু এটাকে প্যাসেঞ্জার ভিউ করে নিতে পারবেন। এবং এটা তো খুব ভালো মানে একটা ব্রেকিং সিস্টেম ইউজ করেছে, যদি আমি এখানে কয়েকবার অ্যাক্সিডেন্ট করছি সেটা আমার নিজের দোষেই। তাছাড়া এমনিতে বাস মোটরটা আমার কাছে ওভারঅল ভালো লাগছে। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে মোড লিঙ্কে যে একটা ভিডিও লিঙ্ক পাবেন, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে আপনারা মোড প্লাস স্ক্রিন দুইটা কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে এটাকে ডাউন করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আজকে আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন, আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবারই পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অন করবেন, যাতে করে আমাদের সকল ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।